তার নামটা বলে দিব, জিন সাহাবীর নাম আজকে বলে যায় মনে রাখবেন, জিনের বাদশা, তার নামটাও বলে দিব, কি নাম ছিল বাদশা। এইভাবে জিনরাও হাদিস বানাতে লাগলো, পৃথিবীতে একদল পদভ্রষ্ট দল বের হয়েছিল সর্বেশ্বরবাদিতায় বিশ্বাসী। অনেক বুজুর্গের সঙ্গে জিন সাহাবীদের সাক্ষাৎ হয়েছে, এর অন্যতম একজন, জিন জাতি তাদের বয়স অনেক বেশি হয়, 1700 বছর 1800 বছর, সুবহানাল্লাহ বলেন, 1700 বছর, সুবহানাল্লাহ। অনেক জিন সাহাবী হাদিস বর্ণনা করেছেন, জিন দেখা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পর অনেক শয়তান জিন হাদিস বানাতে শুরু করলো। মানুষের মধ্যে শয়তানরা যেমন মৌজু হাদিস বানাইছে না, কথা বলেন আছে না মৌজু হাদিস, কারা বানাইছে, কেমন মানুষ, শয়তান শয়তান শয়তান। মৌজু হাদিস অনেক আছে, আমাদের দেশের বক্তারাও বলতেছে, একটা মৌজু হাদিস যেমন বলি বক্তারা বলে কুলুবুল মুমিনি আরশুল্লাহ, এটা মৌজু হাদিস, এটার কোনো ভিত্তি নাই, এটা অধিকাংশ বক্তাই দেখেন বলতেছে কুলুবুল মুমিনি আরশুল্লাহ, মুমিনের অন্তর আল্লাহর আরশ, আকাশে জমিনে আল্লাহর জায়গা হয় না, মুমিনের অন্তরে জায়গা হয়। আল্লাহ আলিল মাসনুয়া ফি আহাদিসিল মাওদুআতি ইমাম সুয়ুতি বলেছেন এটা মওজু হাদিস, এটা বানিয়েছে কারা, ওয়াহদাতুল উজুদে যারা বিশ্বাসী, পৃথিবীতে একদল পদভ্রষ্ট দল বের হয়েছিল সর্বেশ্বরবাদিতায় বিশ্বাসী, তাদের বিশ্বাস সব কিছুতে আল্লাহ ঢুকতে পারেন। আমার দেশে যারা ভণ্ড পীর তারা মানুষের সেজদা নেয়, কেন নেয়, তারা বলে আমরা তো সেজদা নেই না, ভিতরে যে আল্লাহ ঢুকছে আল্লাহকে সেজদা করে, আছে এরকম ভণ্ড বাংলাদেশে, এদের নাম হুলুলি, কি নাম, মনে রাখবেন মুসলমান, আল্লাহ তাআলা কোন মানুষের ভিতরে প্রবেশ করেন না, এই বিশ্বাস একটি শেরকি বিশ্বাস, কথা বলে না। আমি ফতোয়ার স্টেটমেন্ট শোনায় দিচ্ছি, ফতোয়া কাজী খানে এসেছে, মানে ইতাকাদা আন্নাল্লাহ হাল্লা বিশাইইন আও শাখসিন ফাকাদ কাফার, যে ব্যক্তি ধারণা করলো আল্লাহ কোনো ব্যক্তি বা বস্তুর ভিতরে প্রবেশ করেছেন সে কুফুরি করলো, যে কুফুরি করলো সে কি হইল, কইতে লজ্জা লাগে, যে চুরি করে সে কি, যে ডাকাতি করে সে, যে লাম্পট্য করে লাম্পট, যে কুফুরি করে শরম লাগে। এই হুলুলি পন্থী যারা সর্বেশ্বরবাদিতায় বিশ্বাসী তারাই এই হাদিসটা তৈরি করছে কুলুবুল মুমিনি আরশুল্লাহ। এখানে যে হাদিসটা মৌজু তার বড় প্রমাণ, এখানে রিকাকাতুল আলফাজ আছে, রিকাকাতুল আলফাজ, কুলুব বহুবচন, মুমিন এক বচন, এটা হাদিস হইতে পারে না, এখানে রিকাকাতুল আলফাজ আছে। এইভাবে জিনরাও হাদিস বানাতে লাগলো, তখন বড় বড় মহাদ্দেশগণ নির্ধারণ করলেন জিনদের মধ্যে একজন সাহাবীর হাদিস নেওয়া যাবে, তার নামটা বলে দিব, জিন সাহাবীর নাম আজকে বলে যায় মনে রাখবেন, উসমান বিন সালেহ, উসমান বিন একজন জিন সাহাবি, সুবহানাল্লাহ বলে, শুধু ওনার হাদিসটি মহাদ্দেশগণ নিয়েছেন, আর কোন জিন সাহাবীর হাদিস নেন নাই। অনেক বুজুর্গের সঙ্গে জিন সাহাবীদের সাক্ষাৎ হয়েছে, এর অন্যতম একজন মাওলানা কারামত আলী জনপুরি রহমতুল্লাহ উস্তাদ এবং পীর আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ, নাম শুনছেন, উনি কারামত আলী জনপুরি রহমতুল্লাহর পীর সৈয়দ আহমদ বেরেলি, ওনার পীর আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির সঙ্গে কারামত আলী জনপুরি রহমতুল্লাহ সাক্ষাৎ হয়েছে এবং ওনার কাছ থেকে তিনি এলেম শিখেছেন। এ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ একদিন একটি সাপ হত্যা করল, কি সাপটা ছিল একটা জিন, কি ছিল, রাতের বেলা গভীর রাতে একদল সাদা পোশাকধারী ব্যক্তি এসে ওনাকে ধরে নিয়ে গেল জঙ্গলে, উনি বুঝে গেছেন কাম হয়েছে, জঙ্গলের ভিতর যেয়ে দেখেন বিশাল আসর, সিংহাসনে এক ব্যক্তি বসে আছে, কথা বুঝতেছেন, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভিকে সম্মানের সাথে বসানো হলো, সিংহাসনে বসানো হলো,
সিংহাসনের পাশে থেকে বসানো হলো। জিনের বাদশা, তার নামটাও বলে দিব, কি নাম ছিল বাদশা? জেওয়ার শাহ, এ ছিল জিনের বাদশা। সে মমিন ছিল, মুসলমান ছিল। সে আব্দুল আজিজ মহাদ্দেস দেহলভিকে সম্মান করে বললেন, হুজুর আপনি আমাদের বংশের একটা একটা জিনকে হত্যা করেছেন। তিনি বললেন, এইরকম ঘটনা ঘটে নাই। বলে, গতকাল রাতে আপনি যে সাপটা হত্যা করেছেন সেটা আমাদের একটা জিন জাতি ছিল। তিনি বললেন, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি বললেন, আমি তো জানি না ওটা জিন, সাপ মনে করে আমি হত্যা করছি, কারণ আল্লাহ রসুলের হাদিস আছে, কষ্টদায়ক জিনিস কষ্ট দেওয়ার আগে হত্যা করো। কথা বুঝেন নি? উক্তুলুল মুজি কাবলাল ইদা, যে জিনিস কষ্ট দেয় কষ্ট দেবার আগে তাকে হত্যা করো। সুবহানাল্লাহ বলবেন। জিনের বাদশা বলল, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আল্লাহ রসুলের সোহবতে বসেছিল? এক জিন দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ বলবেন। বাদশা বললেন, তুমি আল্লাহ রসুলের সাহাবি? বলে, জি। তোমার বয়স কত? বলে, আমার বয়স বর্তমানে 1700 বছর। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রসুল সাল্লামের জমানায় আমি বালক ছিলাম। শাহ আব্দুল আজিজ বললেন, জিনের বাদশা বললেন, আব্দুল আজিজ মুহাদ্দিস যে হাদিসটা বলেছেন তাকে তুমি কোনোদিন শুনেছ রসুল্লার কাছে? সে বলল, হ্যাঁ, মসজিদ নববীতে বসা ছিলাম, রসুল্লাই নির্দেশ করেছেন, উক্তুলুল মুদি কাবলাল ইজা, কষ্টদায়ক জিনিস কষ্ট দেবার আগে হত্যা করো। বাদশাহ আব্দুল আজিজকে বললেন, আপনি বিনা শর্তে খালাস। আর সেদিন সে তার জিনদেরকে আদেশ করল, তোমরা কখনো অন্য যে কোনো সুরত ধরবা, সাপের সুরত ধরো না। সাপের সুরত ধরলে বনি আদম হত্যা করলে কোনো বিচার নাই। আমার দেশে, আমাদের দেশে বৃদ্ধাশ্রম আছে। কি আছে বৃদ্ধাশ্রম? কি? যে বৃদ্ধ পুরুষ বা মহিলার ছেলে মেয়ে খোরপোষ দেয় না তাদের থাকার জায়গা। আমার দৃষ্টিতে এটা বাংলাদেশে দরকার নাই, কারণ আমার দেশের বুড়া বুড়িকে সন্তানরা ভালো মতো খাওয়ায়, বউ আশ্রম দরকার। এর মানে যেই বৃদ্ধ বিয়ে করতে পারবে না, সরকার তাকে বিয়ে করায়া খোরপোষের ব্যবস্থা করে দিবে। মানুষের নিঃসঙ্গ জীবন খুব দুঃসহ এবং অত্যন্ত কষ্টের, ঠিক কিনা বলে? দেহেস্তের মতো জায়গায় হযরত আদম মনে যাচ্ছে, আহারে সবই তো পাইছি, সঙ্গী যদি একজন পাইতাম। তাফসীর ইবনে কাসির এসেছে, ফাআলকাল্লাহু আলাইহি নাওম, আল্লাহ আদমকে ঘুম পাড়াই দিলেন বেহেস্তে, তারপর তার বাম পাজরের বাঁকা হাড্ডি নিয়া তার স্ত্রীকে বানাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীর নাম কি? হাওয়ানা, হাওয়া। তাফসীর বাগাবিতে এসেছে, সুম্মিয়া হাওয়া লিআন্নাহা খুলিকাত মিনাল হাইয়্যে, জীবিতকে আরবিতে বলে হাইয়ুন, জীবিত আদম থেকে তার বউকে তৈরি করার কারণে হাইয়ুন থেকে নামটা কি? বিত্তাসদিদ, হাওয়া, হাওয়ানা, বিত্তাখফিফ না, হাওয়া বিত্তাসদিদ। কথা বুঝতেছেন সবাই? আদম আলাইহিস সালামের যখন হুঁশ ফিরছে, দেখে পরমা সুন্দরী এক যুবতী তার সামনে। সুবহানাল্লাহ। সৃষ্টিগতভাবে তো আল্লাহ আকর্ষণ রাখছেন, রাখছেন না? হযরত আদম গেছেন ধরতে, জিবরিল দিছে ধমক, মা থামো। আদম আলাইহিস সালাম রেগে গেছেন, আল্লাহ তো আমার থেকে বানাইছে আমার জন্য, তুমি থামানোর কে? সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাফসীরে এসেছে আদম বললেন, আব্দি মুহরাহা কাবলা আন তামাসসাহা ইয়া জিবরিল, রে জিবরিল, তোমার স্ত্রীকে স্পর্শ করার আগে আল্লাহর হুকুমে তার মোহর আদায় করে দাও। সুবহানাল্লাহ। মোহরে শুরু কই? কথা বলে না, কোথায় এ মোহর দিছেন? মনে হয় না দিছে, দেয় নাই, দেখেন অধিকাংশ লোক দেয় নাই। লেখানোর সময় লেখায় চৌধুরী সাহেবের ছেলের বিয়ে, তো লম্বা মোহর লেখায়।
30 লাখ 30,330 টাকা 3 পয়সা 3 আনা ঠিক কিনা? আদায় করার সময় দেখা যায় কিছুই দেয় নাই, আপনারা মোহর দিবেন, রাজি আছেন? কিন্তু যৌতুক নেবেন না, নেবেন? আমাদের দেশে অনেক মেয়ে যৌতুকের অভিশাপের কারণে 20 থেকে বয়স বেড়ে বুড়ি হয়ে যাচ্ছে, ঠিক কিনা? হ্যাঁ, এ যৌতুক না জায়েজ না না জায়েজ? আমার দেশে অনেক চালাক বুড়া আছে, পীরের মুরিদ বা তবলিগে যে চিল্লা টিল্লা দিছে, লজ্জায় যৌতুক তো চাইতে পারে না, তো একটু কৌতুক করে, বিয়াই সাহেব আমার ছেলে তো আপনারই ছেলে, আমি কিছু চাইটাই না, ওই নাপাক জিনিস আমার দরকার নাই, তবে বিয়ের পর ছেলেটারে একটু লন্ডন পাঠিয়ে দিন। এ যৌতুক চায় নাই, ভোতা ছুরি দিয়া জবাই করছে, ঠিক কিনা? বিয়েতে কারা কারা যৌতুক নিবেন না, হাত উঠাও। মাশাল্লাহ সব বুড়ারাও হাত তুলছে, এর মানে এদের বিয়ের নিয়ত আছে। আমি বুঝেছি বৃদ্ধ মানুষ হাত তুলেছে, ছেলেদের বিয়েতে যৌতুক নিবে না, ঠিক কিনা বলেন?